ভারতের গুজরাটের জামনগরে ছোট পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে। উদযাপনের আড়ম্বর নিয়ে আলোচনা চলছে দেশ বিদেশের বিভিন্ন মহলে। গোটা আম্বানি পরিবার তো বটেই, তবে সবকিছু ছাপিয়ে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। কখনো তার কারুকাজ করা শাড়ি, কখনো তার বহুমূল্য হীরের হার উঠে এসেছে আলোচনায়। সম্প্রতি মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি সৌন্দর্য প্রতিযোগিতায় দেখা গিয়েছিল নীতা আম্বানিকে। সেখানেও তার উপস্থিতি ছিল চোখ ধাঁধানো। কালো রঙের বেনারসিতে জংলা মিনাকারি কাজ করা শাড়ি পরে পুরস্কারের মঞ্চ আলো করে রেখেছিলেন তিনি। তবে যে জিনিসটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে তা হল নীতা আম্বানির হাতের গয়না। নীতা আম্বানির ডান বাহুতে যে গয়নাটি রয়েছে তা আসলে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের পাগড়ি বা মুকুটের থাকা তাজ। সোনা দিয়ে বাঁধানো, 13.7 সেন্টিমিটার লম্বা এবং 19.8 সেন্টিমিটার চওড়া ওই তাজটিতে রয়েছে হীরা, চুনি এবং স্পাইনেলের কাজ। তবে এই প্রথম নয়, কিছুদিন আগে পুত্র অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে নীতার হাতে দেখা গিয়েছিল মুঘল আমলের আরও একটি গয়না, মিরর অফ প্যারাডাইস নামক একটি হীরের আংটি। গোলকোন্ডার হীরা পৃথিবীখ্যাত। সেখানকার খনি থেকে উঠে আসা বিখ্যাত কোহিনুরের মতো এই হীরার আংটি মুঘল আমলের সাক্ষ্য বহন করছে। আম্বানি বাড়ির বউয়ের সংগ্রহে পৃথিবীর দুর্মূল্য সব জিনিস থাকবে, তাতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই। তবে ইতিহাস জড়িত এমন অমূল্য সম্পদ যা সাধারণত সংগ্রহশালায় থাকার কথা, তেমন জিনিস নীতা আম্বানি কিনতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। আবার এমনটাও হতে পারে যে মুঘল আমলের গয়নার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে একেবারে হুবহু তেমন গয়না গড়িয়েছেন নীতা আম্বানি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।